জান্নাতুল বাকিতে অমুক কোনায় একজন লাশকে খুব বেশি আজাম দেওয়া হয়ে গো মা, বলো ওই সন্তান তোমার কি লাগে? মহিলাটি জবাব দিল, নবী ওই সন্তান হলো আমার ছেলে। বলেন কি লাগে? আমার ছেলে লাগে। নবীজি বললেন, মা ওই সন্তানকে মহান আল্লাহকে তো বেশি আজাম দিচ্ছেন, মনে হয় আল্লাহর জমিনে এত বেশি আজাম মহান আল্লাহ অন্য কাউকে দেয় নাই। নবীজি এই কথা বললে মহিলাটি তখন খুশি হয়ে গেল, খুশি হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলল, একটা সন্তানকে মহান আল্লাহ আজাম দেন, মা খুশি হবে, তাহলে কোনো সমস্যা আছে ঠিক কিনা? বলে নবীজি ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, মা আমি হলাম সেই নবী, আমাকে না বানাইলে মহান আল্লাহ আসমান জমিন গাছ ফালা নদী নালা কুল কায়নাত কোন মাখলুকাতকে সেই বানাইতেন না। বলেন ঠিক কিনা? আমি নবী দোয়া দিলাম, দোয়া কবুল হয় নাই, ফেরত আসলো। আল্লাহ তাআলা বললেন, নবীজি দোয়া দিলেন, মাবুদ ওই সন্তানকে যে আজাম দেওয়া হয় আল্লাহ এই আজামটা মাওলা বন্ধ করে দাও। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি শুধু একাই নয়, আমি আল্লাহ যত নবী এই দুনিয়াতে পাঠাইছি সমস্ত নবীগণ মিলিয়া যদি দোয়া দেও তবু সেই দোয়া আমি আল্লাহর আদালতে কবুল হবে না। আল্লাহ কেমাবারক নাম হায়, আল্লাহ আল্লাহ সে কাকাম হায়, আল্লাহ আল্লাহ এসে শিরিনিস্তনাম সে রস করমি কনাদ জানম তামাম, আশিকু কা ক্যা মজা হায়, মাশুকু সে ফুরশিয়া শাখে গুলবে ক্যা মজা হায়, বুলবুলি সে ফুরশিয়া মাদ্রাসা হায়, বাগ জান্নাত মুআল্লিম হায় মিছিল গোল, শহুদ সে মে ইলম দিন হায়, তালাবা হায় বুলবুল, এ দুনিয়া ময়ে ক্যা মতলব হায়, মাদ্রাসা হায় অত নফুনা, মরেঙ্গে হাম কিতাব ফর অরক হাগা কফনা, মুসলমানি বাদ গরদন হাদান, এনামে খুদ বদস্ত খুদ হাদান, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহর করে কে বাসে বা খুদা বাস, খাজিমতে মা দরফি দর কুন সুবহ শাম, তাকে বাসি দর দোয়ালাম নেক, আমার মোহর নাসিবে কখন কেউ তো জানে না। বলেন আমার মোহর নাসিবে
কখন কেউ তো জানে না। কি বলেন জানে? আমি মরে গেলে আমায় কেহ বইলা যায় না, আমার মহরণ আসিবে কখন বলেন? কেউ তো জানে না। জানে কেউ? এই দুনিয়া চির জীবন তাকে জাহিগা না। বলেন আজীবন কেউ বাঁচবে দুনিয়ায়? বলেন কথা, বলেন আজীবন বাঁচবে এই দুনিয়া চির জীবন তাকে জাহিগা না। অন্ধকার কবর জাহা মহারা শান্তি খানা। ঠিক কিনা বলেন? সবাই রে কি আমায় চলে যাবে সঙ্গী হবে না। বলেন সবাই রে কি আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মহরণা শিবে কখন কেউ তো জানে না। আমার মহরণা শিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। বলুন ঠিক কিনা? সেদিন নবী দিলে আর তো কেহ সঙ্গী হবে না। বলুন সেদিন নবী দিলে আর তো কেহ সঙ্গী হবে না, আমার মহরণ আসি কখন। বলেন আমার মহরণ আসিবে কখন। আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, হায়াত মৌত দুই জিনিস দিয়েছেন সাথে, ঠিক কিনা বলেন? এই হায়াত শেষ হয়ে যাবে যখন মৌত এসে যাবে, মধ্যখানে যে জীবন সেই জীবনকে কাজে লাগাইতে হবে, ঠিক না বলেন? সেই মহান আল্লাহ আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, ঠিক কিনা বলেন? অসংখ্য অগণিত নিয়ামত থেকে একটা নিয়ামত হচ্ছে ফিতা মাতা। আমি কালামুল্লাহ মসজিদে যেখান থেকে তেলাওয়াত করেছি সূরাতুল বনি ইসরাইল আয়াত নং হলো 23 এবং 24, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে দুইটা কাজ করতে হবে। বলুন কয় কাজ? সিদ্ধান্ত কয়টা? দুইটা সিদ্ধান্ত। এক নম্বর সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এক আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করা এই জমিনে চলবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন কেউ যদি উপাসনা করতে হয় এই জমিনে, কেউ যদি ইবাদত করতে হয়, তাহলে সেই মহান আল্লাহ যিনি আকাশ জমিন গাছপালা নদী নালা কুল কায়নাত তাম মাখলুকাত যিনি মানুষ বানাইছেন জান্নাত জাহান্নাম সমস্ত কিছু যিনি বানিয়েছেন সেই আল্লাহরই দাসত্ব করতে হবে, ঠিক কিনা বলেন? দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন হে মানুষ, এই মুসলমান বান্দা, শুধু ইবাদতই আমি আল্লাহকে পাবে না, শুধু নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। দ্বিতীয় আরেকটা সিদ্ধান্ত হলো এই ক্ষণস্থায়ী জীবনে যদি তুমি বাবা মাকে পাও তাহলে বাবা মাকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে ইহসান করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেখানে বলেছেন উবুদুল্লাহ সেখানেই আল্লাহ তাআলা বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দেখেন যেখানে আল্লাহ তাআলা এনেছেন ইবাদত সেখানে আল্লাহ তাআলা এনেছেন বাবা মার খেদমত। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে সবচেয়ে আপন হচ্ছে পিতা মাতা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইম্মা বলগান্না ইন্দাকাল কিবারা আহাদুহুমা
আহাদুহুমা আও কেলাহুমা। আল্লাহ বলেন, মুসলমান, আমি আল্লাহ তোমাকে যে জীবন দিয়েছি, কোন স্থায়ী জীবনে আমি আল্লাহ তোমাকে ফাটাইছি, ওই জীবন থাকা অবস্থায় তুমি যদি পিতা মাতাকে ফাও, বলুন কাকে? পিতা মাতাকে যদি তুমি ফাও, একজনকে অথবা দুইজনকে, আল্লাহ বলতেছেন একজনকে ফাও অথবা তুমি দুইজনকে ফাও, ফালা তাকুল্লাহুমা উফিন, তাহলে বাবা মার সাথে এমন ভাবে তুমি কথা বলো না যে কথা শুনিয়া বাবা মা দুঃখ পায়, উফ শব্দ অথবা আহ শব্দ বলে। বলুন আজকে এই সমাজে অনেক সন্তান আছে বাবা মাকে দুঃখ কষ্ট দেখি দেয় না, বলেন? এই জন্য আজকে আমি এই বিষয়টা আনলাম। অনেক শিক্ষিত যুবক ভাই আছে বাবা মাকে দুঃখ কষ্ট দেয়, বলেন আছে না নাই? অনেক সন্তান আছি বাবা মার সাথে কথা বলতে গেলে সক্রাঙ্গিয়া কথা বলে, বলেন আছে না নাই? আল্লাহ বলেন, তুমি এমন ভাবে কথা বলো না যাতে সেই কথা শুনে দুঃখ পাইয়া বাবা মা উফ শব্দ বলে অথবা আহ শব্দ বলে। তাহলে কথা কেমনে বলতে হবে সেই সিস্টেম আল্লাহ বলে দিয়েছেন। কি বলেছেন? ওয়া কুল লাহুমা কাউলান কারীমা। আল্লাহ বলেন, হে মুসলমান, বাবা মার সাথে যদি তুমি কথা বলতে হয় তাহলে কথা বলবে তুমি শালীন ভাবে, বলেন সুবহানাল্লাহ, শালীন ভাবে কথা বলবে, এমন ভাবে কথা বলবে না যাতে বাবা মা কষ্ট পেয়ে যায়, বাবা মার সাথে তুমি সম্মানজনক কথা বলবে। আল্লাহ সেই সিস্টেম শিখাই দিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহ সেই সিস্টেম শিখাই দিয়েছেন, কালামুল্লাহ মসজিদে বলে দিয়েছেন। এই ক্ষণস্থায়ী জীবনে সবচেয়ে আপন মানুষ হচ্ছে পিতা এবং মাতা, ঠিক কিনা বলেন? আল্লাহি উম্মাত আল বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলান ক্বালা ইয়া রাসূলাল্লাহ ইমা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা রাওয়াহু ইবনে মাজাহ। আবু উম্মাত আল বাহিনী, সাহাবীর নাম কি? আবু উম্মাত আল বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, উনি বলেন একজন ব্যক্তি এসে নবীকে বলল, হে নবী, হে নবী বিশ্ব নবী, আমি জানতে চাই বাবা মা তার সন্তানের কাছে কি ভাওনা আছে, বলেন সুবহানাল্লাহ। এই কথা বললে নবীজি সাহাবীকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবি, বাবা মা তার সন্তানের কাছে ফাওনা হলো, বাবা মাই হলো তার জান্নাত, বাবা মা হলো তাহার জান্নাত, বলে সুবহানাল্লাহ। নবী ঠিকানা বলে দিয়েছেন, বাবা মাই হচ্ছে তার জান্নাত, বাবা মা হচ্ছে তাহার জাহান্নাম। অন্য হাদিসে আছে নবীজি বলেছেন, রিদাল্লাহি ফিরদাল ওয়ালিদাইন ওয়াসাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবীজি বলেছেন আল্লাহর সন্তুষ্টি বাবা মার সন্তুষ্টিতে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টি এই দুনিয়াতে বাবা মার সন্তুষ্টিতে। কোন সন্তান যদি বাবা মাকে দুঃখ কষ্ট দেয় মহান আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। কোন সন্তান যদি বাবা মাকে আনন্দ দেয়, বাবা মাকে সুখ শান্তি দেয়, বাবা মা যদি খুশি হয়ে যায় মহান আল্লাহ এতে খুশি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে বলুন,
এই দুনিয়াতে সবচেয়ে আপন মানুষ কে বলেন না? মা বাবা। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা মিন ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা মিন ওয়ালাদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, উনি বলেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন সন্তান নেক সন্তান নেক নিয়তে আপন বাবা এবং মার দিকে তাকায়, মহান আল্লাহ খুশি হয়ে ওই সন্তানকে একটা কবুল হজ্জের সাব দিয়া দে বলেন সুবহানাল্লাহ। কবুল হজ কি হজ বলেন? কবুল হজ। আজকে একটু আগে নামাজ আদায় করছি, বলুন সেই নামাজ কবুল হয়েছে কোনো গ্যারান্টি আছে? মক্কা মদিনা হজে চলে গেলেন, হজ কবুল হয়েছে কোনো গ্যারান্টি আছে? নবীজি বলেছেন কোন সুসন্তান নেক সন্তান যদি নেক নিয়তে আপন বাবা এবং মার দিকে তাকায়, আল্লাহ তাআলা খুশি হয়ে ওই সন্তানকে একটা কবুল হজ্জের সওয়াব দিয়া দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবীগণ বললেন, হে নবী বিশ্ব নবী, যদি সন্তান দৈনিক 100 বার তাকায় তাহলে কেমন নেকি হবে? নবীজি বললেন, নেক সন্তান নেক নিয়তে আপন বাবা আমার দিকে যদি দৈনিক 100 বার তাকায়, মহান আল্লাহ খুশি হয়ে ওই সন্তানকে 100 কবুল হজ্জের সওয়াব দিয়া দিবেন বলেন সুবহানাল্লাহ। 100 কবুল হজ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। সেই হজ কোথায় পাওয়া যায়? বাবা মার দিকে সুনিয়তে নেক নিয়তে তাকাইলে, ঠিক কিনা বলেন? আজকে অনেক বন্ধু ভাই আছে, এরা বলে মাছ বান্দারে গেলে নাকি হজ আদায় হয়, নাউজুবিল্লাহ বলেন, ইমান লুটতেছে, ওই সেখানে গেলে হজ কবুল হয়, নাউজুবিল্লাহ। এখন তো নেটের যুগ, আপনি টিভা দিলে সব পাইবেন, ঠিক কিনা বলেন? কি বলে একটু দেখায় দে, কি বলেন? সলরে দরবারি পাই হজ করিতে মোরা মাঝি বান্দারে হে যাই, নাউজুবিল্লাহ বলেন, বলেন নাউজুবিল্লাহ। সেখানে গেলে হজ কবুল হয়। আর এক দল আছে, এরা বলে কি বলবো, আঠেরো সিমার কে বলে কিরা মাল কাতিবিন কিয়ামতের দিন যদি মাওলার আদালতে করেন অভিযোগ, আমি বলবো আমি বলবো দুনিয়ায় ছিলাম কাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম কাজা বাবার লোক বলে নাউজুবিল্লাহ। এমন অজুহাত দেখাইলে কাজ হবে বলেন? জান্নাতে যেতে গেলে লাগবে ঈমান এবং আমল, ঠিক কিনা বলেন? জান্নাতে যদি যেতে চাও হে মুসলমান ভাই তাহলে লাগবে ঈমান, দ্বিতীয় যে জিনিস সেটা লাগবে বিশুদ্ধ আমল, বেজাল মুক্ত আমল, বিশুদ্ধ আমল, যে আমলে কোনো বেজাল নাই এমন সহি আমল লাগবে বলেন ঠিক কিনা? অজুহাত দিয়া যে বাবা আপনার কাছে বয়া তৈছি জান্নাতে নিয়ে যাইবেন কাজ হবে না, ঠিক কিনা বলেন? বলতেছিলাম নবীজি বলেছেন নেক সন্তান নেক নিয়তে যদি আপন বাবা মার দিকে তাকায়, আল্লাহ খুশি হইয়া কবুল হজ্জের সওয়াব দিয়া দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন এই দুনিয়াতে তিন দল মানুষ আছে, দোয়া দিলে কবুল, বলবেন না সুবহানাল্লাহ? সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, তিন দল মানুষ এই দুনিয়াতে আছে, দোয়া দিলে কবুল। নবী বলেছেন লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই। নবী বলেছেন দোয়া দিলে কবুল, শেষাংশে বলেছেন লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই। আজকে অনেক মুসলমান ভাই
বিভিন্ন ভান্ডারে যায় দোয়া আনতে, নবী যেখানে বলেছেন দোয়া কবুল সেখানে যায় না, নবী যেখানে বলেছেন দোয়া কবুল সেখানে দোয়াটা চায় না, বলেন ঠিক কিনা? বলবো তিন দলকে দাওয়াতুল মজনুম, তিন দল থেকে এক নাম্বার দল হলো মজনুম। মজলুম ব্যক্তি দোয়া দিলে সেই দোয়াটা কবুল কোন সন্দেহ নাই। দ্বিতীয় দলটা হলো মুসাফির লোক যদি দোয়া দেয় সেই দোয়া কবুল কোন সন্দেহ নাই। তৃতীয় দল হলো নবী বলেছেন দাওয়াতুল ওয়ালিদাই, আপন পিতা মাতাই যদি তাহার সন্তান কি দোয়া দেয় সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম, নাম শুনছেন? নবী মুসা আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন মাবুদ, জান্নাতে আমার সাথী কে হবে আমি জানতে চাই। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ তাআলা বলেন মুশরিক কালিমুল্লাহ, জান্নাতি আপনার সাথী হবে একজন কসাই। বলুন নাম কি? বলেন না, কসাই। কসাই কাকে বলে? যিনি গুস্ত কাটে এবং বেছে। মুসা আলাইহিস সালাম উনি হচ্ছেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেন, ঠিক কি না? বলেন মুসা নবী আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন মাবুদ, এটা কেমন কথা আমি বুঝলাম না, আমি হলাম একজন জবরদস্ত নবী, কসাই হল একজন পাবলিক, ওই কসাই জান্নাতি আমার সাথী কেমনে হবে আমি তো কিছুই বুঝলাম না। আল্লাহ তাআলা বলেন হে মুসা কালিমুল্লাহ, বুঝতে যদি হয় আমি আল্লাহ ঠিকানা বলে দেই। আল্লাহ ঠিকানা বাতায়া দিলেন, মুসা কালিমুল্লাহ সেই ঠিকানায় চলে গেলেন। সকাল টু সন্ধ্যা তার কাজ কাম দেখলেন, কিন্তু হাকিকত কিছুই বুঝলেন না। মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন মাবুদ, আমি তো কিছুই বুঝলাম না। সন্ধ্যাবেলায় কালিমুল্লাহ কসাইকে বলতেছে ভাই কসাই, আজকে আমি একজন মেহমান হয়ে তোমার সাথে যেতে চাই, বলো আমাকে সাথে নিবেন কিনা? কসাই বলো ঠিক আছে চলেন। মুসা আলাইহিস সালাম তার সাথে চলে গেলেন, বাসায় চলে গেলেন, গিয়ে দেখতে ফেলেন কসাই ব্যাগ থেকে ছোট ছোট গুস্ত, ভালো ভালো গুস্ত, গুস্তের কলিজা গুলো ফাঁকা এলো। ফাঁকা তুলনা দেখি একজন বয়স্ক মহিলাকে নামাইয়া ওই মহিলাকে গোসল দেওয়াইলো, গোসল দেওয়াইয়া ওই মহিলাকে ভালো পোশাক পিন্ধাইয়া দিল, উত্তম পোশাক পোশাক পিন্ধাইয়া ওই মহিলাকে খেতে দিল, ভালো খাওয়াইয়া পোশাক পিন্ধাইয়া তুলনায় উঠাইয়া দিল। এদিকে বয়স্ক মহিলা জয়েফ হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে, জীবন শীর্ণ হয়ে গেছে, বয়স্ক মহিলা আকাশ ফালে থাকাইয়া টুট নারাইয়া নারাইয়া কি যেন বলতেছি কিছুই বোঝা যায় না। মুসা কালিমুল্লাহ আলাইহি সালাতু ওয়াসালাম ওই কসাইকে ডাক দিয়ে বললেন ভাই কসাই, ওই মহিলাটাকে আমি তো শুনলাম না। কসাই বলল উনি হলেন আমার আম্মা জান, আম্মা জান। মুসা নবী বললেন এই বয়স্ক মহিলা
আকাশ ফলে তাকে কি বলতেছে তুমি কি বুঝো? কসাই বলো, না না আমি কিছুই বুঝি না, জবান বন্ধ হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ আলাইহি সালাতু ওয়া সালাম কসাইকে ডাক দিয়ে বলেন, ভাই কসাই তুমি হলে ধন্য মায়ের ফুল্ম ছেলে। কসাই ওই বয়স্ক মহিলা আকাশ ফলে তাকাইয়া মাওলাকে ডাক দিয়ে বলতেছে, মাবু জামানার নাবি বলেছেন বাবা মা দোয়া দিলে দোয়া নাকি কবুল হয়। আল্লাহ আমার সন্তান আমাকে কত ভালোবাসে, তাহার সন্তানকে না খাওয়াইয়া আমি মাকে আগে খেতে দেই। আল্লাহ আমাকে এত ভালোবাসে, আমার জবান বন্ধ হয়ে গেছে, আমি যে কি দোয়া দেই আমার ছেলে সে দোয়া বুঝেও না জানেও না। আল্লাহ আমি মা হইয়া দোয়া দিলাম, মুসা নবী যে জান্নাতে থাকবে আমার সন্তানকে আল্লাহ সেই জান্নাতে জায়গা দিও। বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ যে জান্নাতে থাকবে আল্লাহ আমার সন্তানটাকে সেই জান্নাতে জায়গা দিও। মা দোয়া দিছি, দোয়া কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হাদিস মনে আছে, একটু আগে আমি বলেছি বাবা মা দোয়া দিলে দোয়া কবুল কোন সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন কোন সন্দেহ। আজকে অনেক সন্তান আছে বাবা মাকে দুঃখ কষ্ট দেয়, বলে না সেনা নাই কি বলেন? আমার সাথে বলবেন না, কষ্ট হবে বলবেন। মা বাবার কথা মত যেজন চলে না, সবাই বলেন মা বাবার কথা মত যেজন চলে না, আল্লাহ নবীর দয়া তারা হবে না। সবাই বলেন আল্লাহ নবীর দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজে কালাম যায় বিফলে, নামাজ হবে বলেন সবাই বলেন। মা বাবাকে দুঃখ দিলে নামাজ কালাম যায় বিফলে, মার কলি যায় গাত দিলে খোদা সহে না। বলেন মার কলি যায় গাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীর দয়া তারা হবে না, ঠিক কিনা বলেন? মা বাবা হতে হেয়া ফোন, মা বাবা কি কর যতন, তিন কথার সাথে ভায়া বয়ে না যায় না। বলেন তিন কথার সাথে ভায়া বয়ে না যায় না, আল্লাহ নবীর দয়া জান্নাতের ঠিকানা খোঁজে তুমি ফাইলা না। আমার সাথে বলেন জান্নাতের ঠিকানা খোঁজে তুমি ফাইলা না, মা বাবার ফটো তলে খোঁজে দেখো না, মা বাবার ফটো তলে খোঁজে দেখো না, আল্লাহ নবীর দয়া। এই দুনিয়াতে সবচেয়ে আপন কে বলেন? বাবা মা হলো সবচেয়ে আপন। কিন্তু আজকে অনেক যুবক ভাই আছে বাবা মা কি টুকু দেই কষ্ট দেয়, মাঝে মধ্যে গালিও দেয়, বলে না সেনা নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি নামক গোরস্থানে সাহাবীগণকে নবী নিয়া জিয়ারত করতেছেন। জিয়ারত শেষে নবীজি সাহাবীগণকে বলেন, আমার সাহাবীগণ ওই জান্নাতুল বাকিতে অমুক খুনা একটা লাশ আছে, ওই লাশকে খুব বেশি আজাব দেওয়া হয়,
কি দেওয়া হয়? আজান। আমার সাহাবি জানাইয়া দাও, ওনার কোন আত্মীয় স্বজন থাকলে সে যেন আমার কাছে চলে আসে, আমি বিশ্বনবী থাকা অবস্থায় জান্নাতুল বাকিতে একজন মানুষকে শাস্তি দেওয়া হবে, এটা আমার নবীর গায়ে সহ্য হয় না। সাহাবীগণ ঘোষণা দিলেন, জানাইয়া দিলেন, একজন বয়স্ক মহিলা মসজিদে নববীতে চলে আসলো, নবী গো আপনি নাকি আমাকে ডাকছেন? নবী বললেন হা। নবী জি মহিলাকে ডাক দিয়ে বললেন, জান্নাতুল বাকিতে অমুক কোনায় একজন লাশকে খুব বেশি আজাম দেওয়া হয়ে গো মা, বলো ওই সন্তান তোমার কি লাগে? মহিলাটি জবাব দিল, নবী ওই সন্তান হলো আমার ছেলে। বলেন কি লাগে? আমার ছেলে লাগে। নবীজি বললেন, মা ওই সন্তানকে মহান আল্লাহকে তো বেশি আজাম দিচ্ছেন, মনে হয় আল্লাহর জমিনে এত বেশি আজাম মহান আল্লাহ অন্য কাউকে দেয় নাই। নবীজি এই কথা বললে মহিলাটি তখন খুশি হয়ে গেল, খুশি হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলল, একটা সন্তানকে মহান আল্লাহ আজাম দেন, মা খুশি হবে, তাহলে কোন সমস্যা আছে ঠিক কিনা? বলে নবীজি ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, মা আমি হলাম সেই নবী, আমাকে না বানাইলে মহান আল্লাহ আসমান জমিন গাছ ফালা নদী নালা কুল কায়নাত কোন মাখলুকাতকে সেই বানাইতেন না। বলেন ঠিক কিনা? আমি নবী দোয়া দিলাম, দোয়া কবুল হয় নাই, ফেরত আসলো। আল্লাহ তাআলা বললেন, নবীজি দোয়া দিলেন, মাবুদ ওই সন্তানকে যে আজাব দেওয়া হয় আল্লাহ এই আজাবটা মাওলা বন্ধ করে দাও। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি শুধু একাই নয়, আমি আল্লাহ যত নবী এই দুনিয়াতে ফাটাইছি সমস্ত নবীগণ মিলিয়া যদি দোয়া দেও তবু সেই দোয়া আমি আল্লাহর আদালতে কবুল হবে না। দেখছেন আল্লাহ কি জবাব দিলেন? নবীজি বললেন, মা কেন তুমি আলহামদুলিল্লাহ বললে, কেন খুশি হলে? মহিলাটি জবাব দিল, নবী গো এই সন্তান যখন আমার পেটে ছিল আমার স্বামী ইন্তিকাল হয়ে গেল, তাহার আব্বা ইন্তেকাল হয়ে গেল, আমি বিধবা মহিলা হয়ে গেলাম। বলুন আমাদের সমাজে এমন মহিলা আছে না নাই? স্বামী ইন্তেকাল হয়ে গেছে। মহিলাটি বলল, হে নবী বিশ্ব নবী আমার স্বামী ইন্তেকাল হয়ে যাওয়ায় আমি বিধবা হয়ে গেলাম, আমার একটাই ছেলে সন্তান, ওই সন্তানের দিকে থাকাইয়া আমি অন্য কোথাও বিবাহ বসি না, আমার সোনার যৌবন বিফলে ফেলে দিয়েছি, এই সন্তান যখন বালক হয়ে গেল, ওই সন্তান যখন যুবক হয়ে গেল, ইয়াং হয়ে গেল, এই সন্তানকে আমি বিবাহ শাদী করাইলাম, নতুন বউ করে আনলাম, এখন দেখা গেল আমার ছেলে আমাকে ভালোবাসে না। বলুন এমন সন্তান আমাদের সমাজে আছে না? যেই সন্তানকে ভালোবাসতে যাইয়া, যেই সন্তানকে লালন পালন করতে যাইয়া আমি কোথাও বিবাহ বসি নাই, না খায়া জীবন কাটাইছি, না ফিল দিয়া জীবন কাটাইছি, ওই সন্তান এখন আমাকে ভালোবাসে না। কাকে ভালোবাসি? বিবিকে ভালোবাসি,
বিবিকে ভালোবাসতে যাইয়া আমি মাকে সন্তানে ভুলে গেছে। বলুন আছেন এমন সন্তান? ওই মহিলা নবীকে ডাক দিয়ে বলল, নবী আমার সন্তান দৈনিক কাজে চলে যায়, সন্ধ্যাবেলায় কাজ থেকে চলে আসে, তাহার ওয়াইফ তার কাছে গিয়া কানে কানে কি যেন লাগাইয়া দেয়। ওই লাগানি শুনিয়া ওই সন্তান আমাকে গালি দেয়, মাঝে মধ্যে বকা দেয়, এইভাবে শুনতে লাগল একদিন দুই দিন এইভাবে সব সময় লাগানো হয়। একদিন আমার ছেলে কাজে চলে গেল, সন্ধ্যাবেলায় কাজ থেকে চলে আসল, বিবি সাহেবানি তাহার কাছে যাইয়া কানে কানে কি যে বলে দিল। ওই বলা শুনিয়া আমার ছেলে মোটা শক্ত একটা লাঠি লইয়া আমাকে এমন ভাবে ফিটাইল, নবী গো আমার এই বডিতে এমন কোন জায়গা বাকি নাই যে জায়গাতে আমার ছেলে লাঠি লাগায় নাই। হে নবী আমি তখন ওই বদ্ধ দিয়েছি, আল্লাহ তাআলা আমার ছেলেকে দুনিয়াতে শাস্তি দেয় না, আল্লাহ দুনিয়াতে যদি শাস্তি দেয় আমি মা দুঃখ পাবো কষ্ট পাবো। আল্লাহ এই সন্তান যখন ইন্তিকাল হবে আল্লাহ এই ছেলেটাকে আজীবন জাহান্নামে জ্বালাইও। কে বদ্দা দিছে বলেন? মা বদ্দা দিছে। নবী দোয়া দিও কাজ হয় নাই? বিশ্ব নবী বলেন, মা গো এই সন্তান অনন্তকাল জাহান্নামে ঝুলবে, আল্লাহ বাস্তে তাকে মাপ দাও। বলল, না না আমি জিন্দগিতে তাকে মাপ দিব না। এই কথা বললে বিশ্ব নবী আকাশ ফলে থেকে মাওলাকে ডাক দিয়ে বললেন, মাবুদ ওই মহিলাকে চক্ষু খুলে দাও। বাতেনি চক্ষু, বলুন কোন চক্ষু? বাতেনি চক্ষু খুলে দাও, যে চক্ষু দিয়া সমস্ত কিছু দেখা যায়, আজাব দেখা যায়। মহিলা নবী দোয়া দিলেন, দোয়া কবুল হয়ে গেল, আল্লাহ চক্ষু খুলে দিলেন। মহিলাটি এখন সেই চক্ষু দিয়ে দেখতেছি মহান আল্লাহ কেমনে ওই সন্তানকে আজাব দিয়ে শাস্তি দিতেছেন, কেমনে তাকে শাস্তি দেওয়া হয়, কেমনে তাকে আজাব দেওয়া হয়। এখন সে নিজ চোখকে দেখতে পেল, এই অবস্থা তখন দেখল মহিলা, তখন ভীষণ বিকট একটা আওয়াজ দিল। মহিলাটি সাথে সাথে বেহুশ হয়ে গেল। যখন হুশ আসলো মহিলা নবীজিকে ডাক দিয়া বলল, নবী আপনি সাক্ষী থাকুন, আপনার সামনে আমার ছেলেকে এখন ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। দেখছেন অবস্থা? আজকে অনেক সন্তান আছে বাবা মাকে দুঃখ দেয় কষ্ট দেয়। বলেন আছে না নাই ভাই? কে বলেন আছে না? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে জঘন্যতম গুনাহ কোনগুলো বলে দিব না? আলা উহাদ্দিসুকুম বি আকবারিল কাবায়ির ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে জঘন্যতম গুনাহ সত্য গুনাহ কোনগুলো বলে দিব না? সাহাবীগণ বলেন, বলুন। বিশ্বরবি বললেন, এই দুনিয়াতে সবচেয়ে জঘন্যতম গুনাহ হলো তিনটা, বলুন কয়টা? এক নাম্বার গুনাহ হলো
আল ইশরাকু বিল্লাহ, মহান আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানানো, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানানো। দ্বিতীয় গুনাহ হলো ওয়া উকুকুল ওয়ালিদাইন, নবী বলেন আপন পিতা মাতাকে দুঃখ দেওয়া কষ্ট দেওয়া হলো জঘন্যতম গুনাহ। তিন নম্বর গুনাহ হলো নবী বলেন মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা বলা অথবা মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে এই জমিনের সবচেয়ে জঘন্যতম গুনাহ। এক সাহাবী নবীজিকে বললেন ইন্নি যা রাজুলুন ইলা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নি উরিদুল জিহাদা, কালা আ আহাইয়ুন আবাওয়াকা। এক সাহাবী এসে নবীকে বললেন হে নবী আমি জিহাদে যেতে চাই। কোথায়? জিহাদে। নবীজি বললেন তোমার কি বাপ মা জীবিত আছে? লোকটি বলল বাবা নাই তবে মা জীবিত আছে। মা হলো অত্যাধিক বয়স্কা, জয়ীফ হয়ে গেছে মা। বিশ্বনবী বললেন আমার সাহাবী তোমাকে জিহাদে যাওয়া লাগবে না, মায়ের সেবায় তুমি নিমজ্জিত হও, মাকে ভালোবাসো, এতে মা যদি খুশি হয়ে যায় তুমি জিহাদে গেলে যে নাকি ফাইবা সেই নাকি তুমি বাসায় বসে বসে ফাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাই জান্নাতে যেতে গেলে শুধু নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, পাশাপাশি বাবা মাকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। এক হাদিসে বলেন নামাজ হলো জান্নাতের চাবি, অন্য হাদিসে নবী বলেন মায়ের পদতলেই জান্নাত। তাহলে বলুন দুটোই লাগবে কিনা? আজকে মুসলমান ভাই, অধিকাংশ মুসলমান ভাই নামাজ তো বুঝি না, নামাজের কাছেও যায় না। ঠিক কিনা বলেন? অথচ নামাজ ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না, পাশাপাশি বাবা মাকে ভালোবাসতে হবে। হে মুসলমান ভাই, আজকে দুনিয়াতে তুমি দুনিয়ার সমস্ত নিয়ামত পেয়েছো কিন্তু আল্লাহকে তুমি পাও নাই, তাহলে তুমি কিছুই পাও নাই। দুনিয়ায় সন্তানকে শিক্ষিত বানাইছো, উচ্চ শিক্ষিত বানাইছো, মহাশিক্ষিত বানাইছো, সন্তানকে ইলমে দিল শিক্ষা দেও নাই, তাহলে সন্তানকে তুমি কিছু শিক্ষা দেও নাই। কেননা এই সন্তান তোমাকে একদিন সঠিকভাবে ভালোভাবে তোমাকে ভালোবাসবে না, তোমাকে বাবা হিসেবে মা হিসেবে সঠিকভাবে তোমাকে মূল্য দিবে না। এই জন্য আপনার সন্তানকে সুশিক্ষা দিতে হবে, ইলমে দিন শিক্ষা দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা? নেক সন্তান বানাতে হবে। এক সাহাবী নবীজিকে বললেন নবীজি বাবা মা জমিন থেকে ইন্তেকাল হয়ে গেছে, বাবা মাকে দুঃখ দিয়েছি কষ্ট দিয়েছি, ওই বাবা মা এখন কেমনে খুশি হবে, কোনো পথ আছে নি? নবী বললেন হ্যাঁ তিনটা পথ খোলা আছে। বলুন কয়টা পথ? তিনটা পথ। নবীজি বলেন এক নম্বর পথ হলো এই ক্ষণস্থায়ী জমিনে সন্তান যদি নেক সন্তান হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন
সন্তান যদি নেক সন্তান হয় তাহলে বাবা মা খুশি হয়ে যায়। দ্বিতীয় ফটটা হলো নবী বলেন সন্তান যদি এই কোন স্থায়ী জীবনে বাবা মার আত্মীয় স্বজনকে যদি ভালোবাসে তাহলে আত্মীয় বাবা মা খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বাবা মা কি ভালোবাসতে হবে কি হবে না বলেন, খুশি করা লাগবে কি লাগবে না ভাই যান। তৎকালীন যুগে একজন মাওলানা ছিলেন আল্লাহ ভক্ত, মা ভক্ত ছিলেন একজন মাওলানা, উনি ছিলেন সম্পদশালী ধনাঢ্যশী। ওই মাওলানা হজ্জার সময় আসলে মার কাছে চলে যাইত, গিয়ে বলতো মা আমি হজি যেতে চাই আমাকে অনুমতি দিন। মা বলল বাবাজি আমি অসুস্থ মা, তুমি হজে চলে গেলে আগামীতে আমাকে এসে ফাইবা না, কাজেই তুমি হজে যাইও না আগামীতে যাইও। মা সন্তানকে বাধা দেয় এইভাবে এক দুই তিন বছর যাবত সন্তান অনুমতি চাইল, মা সন্তানকে বাধা দেয় বাবা আগামীতে যাইও এই বছর হজে যাইও না, যেহেতু আমি অসুস্থ আমি ইন্তেকাল হয়ে যাইব আমাকে ফাইবা না। মা সন্তানকে লাগাতার তিনটি বছর যাবত বাধা দিল। চতুর্থ বছরের সময় ওই সন্তান মার কাছে চলে গেল, গিয়ে বলল মা আমাকে বাধা দাও বা নাই দাও আমি হজে চলে যাব। মা দেখলো অবস্থা ভয়াবহ, বাধা দিলেও কাজ হবে না। মা সন্তানকে অনেক বুঝাইলো কাজ হলো না। সন্তান ওই মাওলানা বগলে খানা কিতাব লইয়া আসে হজ্জের দিকে চলে যাইতেছে, হেঁটে হেঁটে যাইতে যাইতে গহীন জঙ্গলায় চলে গেল। সন্ধ্যা হয়ে গেল, সেখানে একটা মসজিদ পাইল, মাওলানা মসজিদে গিয়ে ঢুকলো, বললো আজকে এখানেই আমি সময় কাটাবো। নিশিরাতে মাওলানা নামাজে লিপ্ত হয়ে গেল, সালাতুত তাহাজ্জুদে, বলুন কোন নামাজে? সালাতুত তাহাজ্জুদ ব্যতীত কি ওলি হওয়া যায়? কি বলেন ওলি হওয়া ওয়াশেস নাকি আযানের সময়? আচ্ছা, এই জন্য আপনাকে আমাকে বেশি বেশি নেক আমল করতে হবে, ঠিক কিনা বলেন? কি বলেন আমার সাথে বলেন, অমল কর লাগিয়া করছো তুমি এত আয়োজন, বলেন অমল কর লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে জানে কে চলে যাবার ডাকাশে কখন অমল, অমন কর লাগিয়া করছো তুমি এত আয়োজন, তখন আদার ঘরে একলা তরে দিবার দাফন, অমন অমন কর লাগিয়া অমন কর লাগিয়া করছো তুমি এত আয়োজন, তোমার দেহ মাটি মাটি তোমার গাটি, বলেন তোমার দেহ মাটি মাটি তোমার গাটি, মরলেও মাটি তোমায় পিছু ছাড়বে না, মাটি হবে ঠিকানা মাটি হবে বিছানা, মাটিতে করাবে শয়ন, অমন কর লাগিয়া, বলেন অমন কর লাগিয়া করছো তুমি এত আয়োজন, সেই ঘরে লাইর বাতি নাই সে তো শীতল ফাটি, সে ঘরে লাইর বাতি নাই সে তো শীতল ফাটি, নাই সে তো টেলিফোন হবে আলা ফোন, বন্ধু আসর কে মন, অমন অমন কর লাগিয়া অমন কর লাগিয়া করছো তুমি এত আয়োজন, অমন কর লাগিয়া করছো তুমি এত আয়োজন।
মুসলমান ভাই এই দুনিয়াতে তুমি যাই হও না কেন, নেক আমল কামাইতে হবে, যেহেতু এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই, পাশাপাশি বাবা মাকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সমস্ত আলোচনা শুনলাম বললাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দিন, আমিন।